ওড়িশার বালেশ্বরের পর অন্ধ্রপ্রদেশ। রবিবার বিজয়নগরম জেলায় এবার ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। প্যাসেঞ্জার ট্রেনের সঙ্গে সংঘর্ষ এক্সপ্রেস ট্রেনের। মারা গিয়েছেন এই ঘটনায় 13 জন, আহত হয়েছেন 50 জন। চলছে উদ্ধার কাজ। রেল সূত্রে জানা গিয়েছে কর্মীদের ভুলেই এই বিপত্তি। প্রধানমন্ত্রীর দফতরের তরফে জানানো হয়েছে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে কথা বলেছেন নরেন্দ্র মোদী, সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি। মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নিজেও। ঘটনায় রেলকে একহাত নিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তদন্তের দাবি জানিয়ে তিনি প্রশ্ন তুলেছেন, কবে ঘুম ভাঙবে রেলের? দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছে রেল। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব টুইট করে জানিয়েছেন, দুর্ঘটনায় মৃতদের 10 লক্ষ, গুরুতর আহতদের 2 লক্ষ এবং সামান্য আহত যারা হয়েছেন তাদের 50,000 টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। মাস কয়েক আগেই বালেশ্বরে 2টি ট্রেন এবং 1টি মালগাড়ির সংঘর্ষে প্রাণ হারিয়েছিলেন প্রায় 280 জন। এবার দুর্ঘটনা অন্ধ্রপ্রদেশে। প্যাসেঞ্জার ট্রেনটি বিশাখাপট্টনম থেকে রায়গড়া যাচ্ছিল। ওভারের তার ছিঁড়ে যাওয়ায় ট্রেনটি দাঁড়িয়ে পড়ে। তখন তাতে এসে ধাক্কা দেয় পলাসা এক্সপ্রেস। বিশাখাপট্টনম থেকে পলাসা যাচ্ছিল ট্রেনটি। ধাক্কার ফলে প্যাসেঞ্জার ট্রেনটি 3টি কামরা লাইনচ্যুত হয়ে পড়ে। ঘটনাস্থলের বিভিন্ন ছবি প্রকাশিত হয়েছে ইতিমধ্যেই। তাতেই দেখা গিয়েছে লাইনচ্যুত হয়ে পড়ে রয়েছে ট্রেনের কামরা, সেখানে জড়ো হয়েছেন বহু মানুষ। উদ্ধার কাজে হাত দিয়েছেন স্থানীয় বাসিন্দারাই। পূর্ব মধ্য রেলের জনসংযোগ আধিকারিক জানিয়েছেন 2টি ট্রেনের সংঘর্ষ হয়েছে, তাতে ট্রেনের কামরা লাইনচ্যুত হয়ে পড়েছে। রেল সূত্রে এও খবর, রেলকর্মীদের ভুলেই এই দুর্ঘটনা। লোকো পাইলট সিগন্যাল দেখেননি। ইস্ট কোস্ট রেলওয়ের তরফে হেল্পলাইন নম্বরও প্রকাশ করা হয়েছে এই ঘটনার পরে।